অমল কিষ্কুকে ভোট দিন, 18 মাসের মধ্যে কাজ বুঝে নিন, উন্নয়ন না হলে ভোট চাইবে না তৃণমূল। মঙ্গলবার হাবিবপুর বিধানসভা উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী অমল কিষ্কুর সমর্থনে এক মহামিছিলে অংশ নিতে গিয়ে একথায় বললেন রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী। অমল কিষ্কুকে ভোট দিন, 18 মাসের মধ্যে কাজ বুঝে নিন। পিছিয়ে পড়া আদিবাসী অধ্যুষিত হাবিবপুর বিধানসভা কেন্দ্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আগামী 18 মাসে উন্নয়নের জোয়ার বইবে। প্রতিশ্রুতি নয়, এই 18 মাসে উন্নয়ন না হলে আগামী বিধানসভায় তৃণমূল কংগ্রেস ভোট চাইতে আসবে না। মঙ্গলবার হাবিবপুর বিধানসভা উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী অমল কিষ্কুর সমর্থনে এক মহামিছিলে অংশ নিয়ে এই কথাই বললেন রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী। উল্লেখ্য, এদিন হাবিবপুর বিধানসভা কেন্দ্রের মানিকড়ায় তৃণমূল কংগ্রেস প্রার্থী অমল কিষ্কুর সমর্থনে এক নির্বাচনী জনসভার আয়োজন করা হয়েছিল। এই নির্বাচনী জনসভা শেষে পাকুয়াহাট কলেজ থেকে এক মহামিছিল বের হয়। উপস্থিত ছিলেন রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী, প্রার্থী অমল কিষ্কু, মালদা জেলা পরিষদের সভাধিপতি গৌরচন্দ্র মণ্ডল, রাষ্ট্রমন্ত্রী বাচ্চু হাসদা, মজদাম বেঞ্জিনুর, মোয়াজ্জেম হোসেন, মোস্তাফিজুর সরকার, হরিহর মাহাতো সহ কয়েক হাজার তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। গোটা পাকুয়াহাট পরিক্রমা করে এই মিছিল এসে শেষ হয় পাকুয়াহাট স্ট্যান্ডে। সেখানে এক পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, অমল কিষ্কুকে ভোট দিন আর উন্নয়ন বুঝে নিন। অমল কিষ্কু জিতলে আগামী 18 মাসে উন্নয়নের জোয়ার বইবে বলে জানান মন্ত্রী শুভেন্দু অধিকারী। আমার সঙ্গে রাষ্ট্রমন্ত্রী বাচ্চু হাসদা, সভাধিপতি গৌর মণ্ডল, MLA দীপালী বিশ্বাস, সমর মুখার্জি, ভাবি সাংসদ দ্বয় ডাক্তার মোয়াজ্জেম হোসেন, মৌসুম বেরের জন্য এবং অসংখ্য নেতৃবৃন্দ অমঙ্গলা ব্লকের থাইপুর সরকার থেকে শুরু করে বলেছি, আমাদের রহিম বক্সি থেকে শুরু করে সৌমিত্র রায় থেকে, বিশ্বজিৎ ভাই থেকে, দেবপ্রিয় সাহা থেকে, কল্যাণ মণ্ডল সবাই এখানে আছেন। আপনারা অমল কিষ্কুকে 1 নম্বর ভোটান থেকে জয়যুক্ত করুন। আমরা বিজ্ঞানায় চাইছি ঋণ 1.5 বছরের মধ্যে আপনাদের বামনগোলা হবিবপুরকে উন্নয়ন দিয়ে মরে দেওয়ার দায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের এবং আমাদের। আমরা সে কাজটা করব, সবাই মিলে ভোট দিন, উৎসবের মতো ভোট দিন। গতবারে সামান্য ভোটে অমল কিষ্কু জিততে পারেনি। 13 বছর ধরে MLA থাকা খগেন মুর্মু অপদার্থ MLA হিসেবে এই রাজ্যে 1 নম্বরে স্থান করেছেন। তিনি মানুষকে ধোকা দেওয়ার জন্য লাল জামা খুলে গেরুয়া জামা পরেছেন, তার দিল্লি যাওয়া হচ্ছে না। উত্তরবঙ্গ নিউজ ব্যুরো, অখিল সরকারি রিপোর্ট।